এবার লোকেদের ছাগলের দুধ 50 গ্রাম 25 গ্রাম আগে যেমন হতো তেমন এবার মানুষের মধ্যে একটা সংশয় জেগে গেল মনের মধ্যে একটা সন্দেহ এসে গেল এই বিরাদারি এবার আসার পরে হালেমার বাড়িতে গেল হালেমার ছাগলের দুধ দুইয়ে শেষ হয় না বালতি ভরে যাচ্ছে উমড়ে যাচ্ছে চল আর আমাদের ছাগলের দুধ ওই 25 গ্রাম 50 গ্রাম হয় ব্যাপারখানা কি এবার রাখাল বালকেরাকে বলে ও রাখাল বালকেরা শোনো শোনো হালেমার ছাগল যেখানে চরে ঘাস খায় তোমরা সারা দিন মান ওই জায়গাতে চরাবা ওই জায়গাতে ঘাস খাওয়াবা হালেমার ছাগলের দুধ যতটা হচ্ছে আমাদের ছাগলের দুধও যেন ততটা হয় সারা দিন মান রাখাল বালকেরা এক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে এবার ছাগল চরালো এবার রাত্রে বেলায় ছাগলের মালিকরা বলে আজ কোথায় যাবে আও হালেমার ছাগলের দুধ দুধের সমান কাল সকালে আমাদের ছাগলের দুধ হবে সারা রাত কেটে গেল সকাল বেলায় এবার চলো হালেমার এবার নিজের ছাগলের দুধ দুইয়ে নি এবার দুইতে লাগলো আগের মতো 25 50 গ্রাম চলো তো হালেমার বাড়ি এবার ছাগলের স্তনে দুধে ভরে এবার দুইতে লাগলো বালতি ভরে উপরে যাচ্ছে তবে স্তনের দুধ কমছে না জোরে বলেন এ আমার মায়েরা মানুষ সচ্চিত হওয়ার পর এবার তারা নিজেরা বাড়ি গিয়ে এবার রাখাল বালকেরাকে বলল ও রাখাল বালকেরা হালেমার ছাগল যে ঘাসগুলা খায় আমাদের ছাগলগুলা মনে হয় ওই ঘাসগুলা খায় না যাও 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 ওই হালেমার ছাগলের গলার সাথে আমাদের ছাগলের গলার রশ্মি দিয়ে জংলে দাও জাংড়ে দাও সারা দিন মান একই জায়গায় ঘুরে ঘুরে মানে ঘাস খাবে তাহলে হালেমার ছাগলের দুধ যতটা হচ্ছে আমাদের ছাগলের দুধও ততটা হবে রাখাল বালকেরা আগো এবার ওই গলার সাথে গলায় দড়ি দিয়ে সাংড়ে দিল জংলে দিল ঘুরে ফিরে একই জায়গার ঘাসগুলা খেয়ে খেয়ে মারি বৈরাদার সময় হলো রাখাল বালকেরা ছাগল বাড়ি নিয়ে আসলো আলে মার বাড়িতে এবার ছাগল তার পৌঁছে গেছে এই মালিকেরা বলে আজ কোথায় যাই আলে মার ছাগলের দুধের সমান আমাদের ছাগলের দুধ হবে নিজেদের ছাগল দুইতে লাগলো 25 50 গ্রাম আগে যতটা হতো ততটাই এবার হলো এ বেরাদারি চলো হালেমার বাড়ি এবার হালেমার বাড়ি গেল দুধ দুইতে লাগলো বালতি উভরে গেল স্তনের দুধ কমলো না এবার মানুষের আশ্চর্যিত হওয়ার পর এবার বাড়ি গিয়ে রাখাল বালকেরাকে বলে ও রাখাল বালকেরা তোমরা কি করো তোমাদের কাজগুলা ভালো হচ্ছে না শুনো রে হালেমার ছাগল যে ঘাসগুলা খাচ্ছে আমাদের ছাগলের গুলা ওই ঘাসগুলা মনে হয় খায় না রাখাল বালকেরা তোমাদের যতই কষ্ট হোক না কেন ময়দানে তোমরা এ কাজ করবা বলে কি বলে দেখবা হালেমার ছাগল যে ঘাস লতা পাতা গুলা ছিঁড়ে খাবে তোমরা দড়িয়ে গিয়ে ওই ঘাসটা লতা পাতাটা এবার ছিঁড়ে নিয়ে নিজেদের ছাগলকে খাওয়াবা এ বেরাদার এবার হুকুম হয়ে গেছে ছাগলের মালিকদের এবার রাখাল বালকেরা ময়দানে গেল হালেমার ছাগল যেখানে চরে ঘাসগুলা খায় লতা খায় পাতা খায় এবার রাখাল বালকেরা ও ছাগলকে সরিয়ে দেওয়ার পর ওই ঘাস লতা পাতা এনে নিজেদের ছাগলকে এবার খাওয়াতে লাগলো সারাদিন আমার খাওয়ালো এবার মালিকেরা গিয়েছে চেয়ে দেখেছিল এবার বলে আজ কোথায় যাই হালেমার ছাগলের দুধ যতটা হয় কাল সকালে আমাদের ছাগলের দুধ ততটা হবে সকালবেলায় ছাগল এবার দুইতে লাগলো ও 25 গ্রাম 50 গ্রাম এবার কিন্তু হালেমার বাড়ি গেল এবার ওই দুধ দুইয়ে এবার বালতি উপরে গেল তবে হালেমার স্তনের দুধ শেষ হলো না ব্যাপার কলো কি রে আমার রাসূলুল্লাহ বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত যার যেমন নিয়াত হবে আমল তার তার উপরে থাকবে এটা জোরে বললে হবে অনেক দর চুমনে কা শিলা মিল গয়া সর উঠায়া তো মুজকো খোদা মিল গয়া
আসি ও কুবর আমার তবাবিল গায়া হাম গরিব কিরানো মা কিয়া মিল গায়া বাগ খুল দে বরি কা পাতা মিল গায়া ওনে খেজুরো কি জুরমট মে কিয়া মিল গায়া বাগ খুল দে বরি কা পাতা মিল গায়া জিসকো তাই বকটানে হাওয়া মিল গাই জিসকো তাই বকটানে হাওয়া মিল গাই বাস ওসে জিন্দগি কা মজা মিল গায়া অনেক লোকজন বাড়ি থেকে বেরিয়ে এসেছে কিছু লোক জলসা জীবনী মোবারকের মজলিসে এসে বসেছে বসেছেন আপনারা কিছু লোক মেলায় ঘুরে বেড়াচ্ছে কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু জি কিছু মানুষ জামাই বেটিকে ডেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে বাড়িতে টিভি চালিয়ে চা খেয়ে সিগারেট খেয়ে আনন্দ উপভোগ করছে কথাটা সত্য সব পরিবারে না হয়তো কিছু কিছু দেখেছি বলেই তো বলছি তো অত ঠগাবার চেষ্টা করিয়েন না বলে মাওলানা কেমন কোরআন বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদান জি হুজুর যে কেউ যদি নিজের অসুখকে বাড়িয়ে নেয় আল্লাহ আরো অসুখকে বাড়িয়ে দেবে ইউখাদুনাল্লাহু ওয়াল্লাযীনা আমানু আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশুরুন মনে করছো তোমরা কি আল্লাহকে ধোকা দিচ্ছি তোমরা আল্লাহকে ধোকা দিচ্ছ না নিজের কর্ম খারাপ করে তোমরা নিজের ধোকা নিজে পড়ছো জোরে বলেন আর একটু মহব্বতে বলেন একটা উদাহরণ দিব বাবু এই বক্তব্য চার ঘন্টা বল আল্লাহ আমাকে বলিয়েছেন সাড়ে চার ঘন্টা পৌনে পাঁচ ঘন্টা কিছুদিন আগে কালিয়াচক আয়েস মোড়ে তো একটা পাবলিকও হিলেনি মানে উঠেনি আজকের এই বক্তব্য তো আমি মনে মনে বলে এসেছি যে আড়াই ঘন্টা বলবো যেহেতু আজ আজ আমার শেষ দিন তো যদি ভালো লাগে তো তিন ঘন্টা বলবো অসুবিধা আছে যদি আপনারা বলেন কি হযরত আর আধ ঘন্টা বলেন তো আমি বলে দেব আল্লাহ যদি আমাকে বলান তো উদাহরণটা দেব কেউ যদি কাউকে ঠগায় তো ওই ঠগনে নিজে পড়বে একজন বাবুর বাড়ি এ নসিপুর আর একজনের বাড়ি হলো চাঁদপুর দুইজন মিলে চাঁদপুর স্ট্যান্ডে যুক্তি করলো ভাইরে কাল বেলডাঙ্গার হাট যাব বেলডাঙ্গার হাট বলে ঠিক আছে এই সকালে ফজরের নামাজের পরে বেরিয়ে যাব এই দুইজনে যুক্তি হয়ে গেল এবারও ভদ্রলোক ফজরের নামাজ পড়তে গেল তো বিবিকে বললো রুটি তৈরি কর তো এবার রুটি তৈরি করলো তো একটু ভাজা টাজা করে লেপটে সেপটে দিয়ে দিয়েছে হলো এই নসিপুরের লোকটাকে এসে বলছে এরে ভাই চল তো ই তাড়াতাড়ি মানে উঠতে দেরি হয়ে গেছে তোর স্ত্রীকে তাড়াতাড়ি করতে বলেছে তোর স্ত্রী রুটি তৈরি করে তরকারি মরকারি লবণ টবণ কিছু দেয়নি রুটিকে লেপটে ওকে দিয়ে দিয়েছে ওর এবার আছে তরকারি মরকারি এর আবার কিছু নাই তো দুজনে মিলে চলতে 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 এবার বহরমপুর গেল তো বলছে হ্যাঁ রে ভাই বেলা তো হলো ভোকও লাগলো তো আই খেলি তো বলছে লেখা তো এবার খেতে বসলো তো ওর তরকারি আর কিছু নাই তো বলছে তাহলে একটা কাঁঠাল কিনেলি কাঁঠাল বিক্রি হয়েছিল একটা কাঁঠাল কিনে লিলে ছোট দেখে একটা কাঁঠাল ফাটিয়ে লিয়ে খেতে বসলো এই বাহাদুরপুরের লোকটা রুটি খেয়েছে কাঁঠালের রুয়া দিয়ে আর বিচি গেলে রাখছে আর রুয়া রাখছে তো দুটা তিনটা খাওয়া হয়েছে কিন্তু ওই লোকটার মুখ চলছে খুব এক দুটা খাওয়া হইতে হইতে ওর দশটা হয়ে গেছে এই লোকটা তখন বলছে এই
এত চালাইলে হয়? কি আবার বলে বিচি রুয়া গুলা খাও আর বিচি গুলা আলাদা আলাদা করে রাখো। বলে কেন? বলে খাওয়ার পরে বিচি হিসেবে টাকা দিতে হবে। আমি খাবো কম আর তুমি খাবা বেশি, হবে না, বিচি গুলা আলাদা করে রাখো। তো ওই লোকটা নসিপুরে খুব চালা, আর ওই চানপুরের লোকটা খুব চালা। তো বলছে তাই হলো, ই বেচারা নসিপুরের লোকটা সিধা সাধা, ই বেচারা ওই রুয়া গেলে খায় রুটি দিয়ে আর বিচি গেলে রেখে দেয়, আর চানপুরের ও লোকটা চালাক লোকটা আপনার রুয়া গুলা খায় আর বিচি গেলে গিলে নেয়। তো বিচি গেলে গিলল, খাওয়া দাওয়া হলো, বিচি গুনতে লাগলো। এই লোকটার হলো 13টা আর ওয়ার হয়েছে 3টে কি 4টে, আরো বেশি। তো আমি কমের উদাহরণ দিয়ে বলছি, তো এর হয়েছে 3টে আর ওয়ার হয়েছে 13টা। তো এই নসিপুরের লোকটা বলছে শালা খাইলে তো অনেক, শালা বিচি করি। এদিক সেদিক দেখছে টাকা পয়সা দেওয়ার হিসেব। তখন ওই চানপুরের লোকটা বলছে এই তুই আমাকে চোর মনে করছিস নাকি, লুকালছি নাকি, দেখ না দেখ না ঝোলামুলা দেখ না, ও পেটে ভরেছে গুজা পাবে। মনের বিষ মনে মেরে নসিপুরের লোকটা হুজুর পয়সা বেশি দিয়ে দিল। তো ও ঠগালো কাকে ঠগালো? চানপুরের লোকটা কোন লোকটাকে ঠগালো? নসিপুরের লোকটাকে, তাই না? ঠগালো, মনের বিষ মনে মেরে চলে গেল, হাট মাট করে এবার বাড়ির দিকে রওনা দিয়ে এসে হাত পা ধুইয়া খাওয়া দাওয়া করে আরাম করতে লাগলো নসিপুরের লোকটা। আর ও কিন্তু ওই যে কাঁঠালের বিচি পেটে ভরেছিল, ওর কিন্তু বদ হজমি শুরু হয়ে গেছে। এই বাড়ি গেল তো কটবিস কটবিস করছে মনটা, তো আর বিবি কি হলো তাদেরকে আর ভুলিস না রে, ওই বন্ধু বান্ধবে চপ মুড়ি খাইয়ে দিয়েছে, দিয়ে একটু পেটে ব্যথা যন্ত্রণা বিশ্বাস করছে, কিন্তু তো রাজ খেয়ে এলে আমার লেগে ঢেকে থিয়ে দে। বাড়িয়ালি কি জানে সবকে খাইয়ে দেয়, ও খেয়ে নিল, ওর জন্য ঢেকে রেখে দিল। রাত 10:30-11টার সময় কিন্তু আর সহ্য হয়নি, বুঝলেন, পায়খানার চাপ, বদ হজমি। এবার বাড়ির পেছন দিকে বেগুনের জমি, সিমের বাহান, আর তার পাশে ডহর জঙ্গল। তো এবার বর্ণায় পানি লিয়া তাড়াতাড়ি করে এবার পায়খানা করতে ওই জঙ্গলের দিকে ওই রাস্তার দিকে এবার যাবে। তো এত চাপ আর যেতে পারলো না, বেগুনের জমিতে কিন্তু হরমর করে পায়খানা গুলা সব করে দিল। তো কাঁঠালের বিচি গর্দা যত ছিল সব বাড়িয়ে গেল নাকি বেরিয়ে গেল, বাপরে যান বাঁচলো, বাড়ি এসে ঘুমালো। আর বিবিও কিন্তু ব্যাপারগুলো জানে না, ঘুমালো। আল্লাহর কি দয়ায় পানি শুরু হইলো, এত পানি ঝমঝম করে হইয়েছে যে সব গর্দা গুলা ধুয়ে নিয়ে চলে গেছে, আর বিচি গেলে চকচকে হয়ে এক জায়গাতে থক্কা করে ঠিক হয়ে গেছে। আরে জমিতে ধান লাগাইতে হবে কাঢ়ান করার লেগে, এবার গরুকে খাইয়া হাল দিয়া মরদ মাঠে গেল। ওর স্ত্রী এবার বলছে কি আজ তো ভারী কাজে গেলছে, কাঢ়ানের কাজ, কাদা ঠেলার কাজ, তো একটু ভাজা টাজা হইলে ভালো হয়। তো বেগুন দুটা তুলে আনি, দুটা সিম গেলে নিয়ে আসি, দিয়ে আলু টালু দিয়া ভালো করে ভাজা করে নিয়ে যাব, রুটি একটু জান ভরে খাবে, কষ্টটা দূর হবে। আর স্ত্রী বেচারি এবার গেল, যাওয়ার পরে এবার বেগুন খুঁজতে খুঁজতে দেখছে কি কাঁঠালের বিচি, কিন্তু খুব লোভের জিনিস, কাঁঠালের বিচি। এ মা, আমাদের জমিতে কে কাঁঠালের বিচি রেখে গেলছে, কে ধুয়ে গেলছে কাঁঠালের বিচি? আর মেয়া লোকের মন, আর বৈশা বুঝলেন সব বিচি গুলাকে কুঁচাতে তুলে নিয়ে এবার বাড়ি চলে এলো। বাড়ি আসার পর এবার বই আমি ভরে রাখলো, লেপ টেপ দিয়ে ঢেকে রাখলো, আর 8-10টা বিচিকে নিয়ে এইবার বুঝলেন কেটে কেটে এবার ভাজা তৈরি করলো বেগুন আর সিম, বেগুন দিয়ে আজ মজা করে খাবে। ই গেল, এইসো রমজানের আব্বা খেয়ে লাও, ইও কি জানে আর ও কি জানে, এইবার হাতটা ধুয়ে এসে ও খাইতে বসলো। তো খাইতে বসলো, তো এইবার ওই ভাজা দিয়ে তো এক পর্চার রুটি হয়েছে, 1.5 পর্চার দিকে অর্ধেকের দিকে যাচ্ছে, তো খুব টেস্ট লাগছে। তো বলছে কাঁঠালের কাঁঠালের বিচি তো বাড়িতে ছিল না, কাঁঠাল তো কিনে আনিনি, ব্যাপারটা কি?
তো মনে মনে ইনতাম করছে ও। তখন বলছে হ্যাঁ রে ভাজা গেলে কিসের, বলে ওই বেগুন আর কাঁঠালের বিচি আমাদের না বেগুনের জমি থেকে লুকিয়ে গেছিল, তা নিয়ে এসেছি কিছুটা রেখেছি বই আমি ঢেকে, আর কিছুটা ভাজি করে নিয়ে এসেছি, খাও জাম ভরে খাও জাম ভরে খাও, খুব সুন্দর লাগছিল রে। তখন ওর স্ত্রী বললো কি ওই বেগুনের জমির ওই কাঁঠালের বিচি দিয়ে ভাজি করে এনেছি, তখন শুরু করে দিয়েছে। তো ওর স্ত্রী বলছে কি হইলো, ওটা শালার পাগলি রে ওই গেলে আমি হয়ে গেছি নু রে, আর তুই কাঁঠালের বিচি খাওয়াইলি রে, ওই লোকটা এই লোকটাকে ঠগাইলো, তো একে ঠগাইলো না ওই ঠগরে ওই লোকটাই পড়ে গেল না কি, কথা সত্য বলেন। ও বেরাদার, আবু জাহেল নবীকে খালে ফেলার জন্য খাল করেছিল, আর ওই খালে আবু জাহেল ঢুকে পড়েছিল। কেউ কাউকে ঠগাবার চেষ্টা করবেন না, কেউ যদি কাউরির জন্য গর্ত খোঁড়েন ওই গর্তে সেই নিজে পড়ে যাবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসুন গো, তাই নিজের অসুখ যদি কেউ বাড়িয়ে নেন তা আল্লাহ অসুখ বাড়িয়ে দেবেন। আল্লাহু আকবার। হযরত ইমাম বুখারী আলাইহি রাহমা বুখারী শরীফে কোনো ভাবে না বেঁধে আলাদা ভাবে এটাকে বর্ণনা করলেন, ইন্নামাল আমালু মিন নিয়াত, যার যেমন নিয়াত হবে আমল তার তার উপরে থাকবে। তাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কথাটা বলবেন না, ভাষার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাসূল, রাসূল মানে ভেজা হুয়া, আর আমাদের নবী, নবী আল্লাহ যদি না বলি তো ভুল হবে না, নবী মানে গায়েবের সংবাদ বলনে ওয়ালা, নবী আমাদের নবী হুজুর, ঠিক আছে না? আপনি তো দলিল পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, ফতোয়া ভালো পড়াচ্ছেন, আপনার মাদ্রাসায় শিক্ষা হচ্ছে। নবী মানে গায়েবের সংবাদ বলনে ওয়ালা, আর রাসূল মানে হচ্ছে ভেজা হুয়া মানে পাঠানো। তো পাঠালন কে? আল্লাহ। তো নবী হলেন আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নবী, আমরা যদি বলি আমাদের রাসূল, এটা ভুল হয়ে যাবে, চরম ভুল হবে। যখন বলবো এই কথা তখন বলবো যে আমাদের রাসূলুল্লাহ, আমাদের আমাদের রাসূলুল্লাহ মানে আমাদের আল্লাহর নবী। এ বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যেমন নিয়াত হবে আমল তার তার উপরে থাকবে। চলুন আগে দিকে এগিয়ে যাই। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিও ছাগল চড়াতে যাব, বলে বেটা তুমি ছাগল চড়াতে যাবা, বলে হ্যাঁ মা আমি ছাগল চড়াতে যাব। এ বেরাদার, কথা হয়ে গেল। হযরতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার পাঠাবেন দুধ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেটিদের সাথে ছাগল চড়ানোর জন্য। এবার ওই মরুভূমি দেশ, পাহাড় দেশ, জঙ্গল দেশ, এ বেরাদার, এক এক বাঘ ভাল্লুকের দেশ, এক এক সাথে পাঁচটা সাতটা করে আপনার রাখালেরা থাকতো বাঘ ভাল্লুকের ভয়ে, আর পালি করে করে এ ছাগল গুলা চড়াতো। আল্লাহুস সামাদ। তাই এবার রাখাল বালকেরা ছাগল ছেড়ে একটা ময়দানে জমা হয়, এবার সেই দিনও জমা হয়েছে। হালেমার বেটিরা ছাগল ছেড়ে এবার নিয়ে গেছে ওইখানে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার কাপড় চোপড় ভালো পরিয়ে দিলেন, এক কথাই নবীকে সাজালেন। নবীকে কি সাজাবেন? আল্লাহু রাব্বুল আলামিন নবীর সাজে আল্লাহ আজকে সাজিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাজে আল্লাহু রাব্বুল আলামিন আজকে সাজিয়েছেন, আল্লাহু রাব্বুল আলামিন নবীর সাজে জান্নাতকে সাজিয়েছেন, আল্লাহু রাব্বুল আলামিন নবীর সাজে হাউজে কাউসার মিজান পুলিশেরাত ফেরেশতা হুর গেলে মানদেরকে সাজিয়েছেন। এ বিরাদারি, নবী হলেন সমস্ত সৌন্দর্যের আপনার মাথা মানে মূল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার আল্লাহর নবীকে কাপড় চোপড় পরানোর পর একখানা ছড়ি হাতে দিয়ে দিলেন, ছড়ি হাতে নিয়ে এবার হালেমা নবীকে আগে আগে নিয়ে যাচ্ছেন। খবর হয়ে গেছে আজ দুধ বেটা মোহাম্মদ সাল্লামকে আমাদের সাথে ছাগল চড়ানোর জন্য দেবেন। হালেমা বেরাদারি, এবার অপেক্ষা করতে ছিল সবাই, আল্লাহর নবী গো দুই বছর বয়স পেরিয়েছে, হাতে ছড়ি মোবারক নিয়ে আল্লাহর নবী চলে যাচ্ছেন। এবার গলি পেরিয়ে এবার চলে গেলেন, যেমন ধরেন এই যে আলকুরবাড়ি, আলকুরবাড়ি থেকে নসিপুর মাদ্রাসার ময়দান এখানে আসবে, এবার রাসূলুল্লাহ চলে আসছেন হালেমা পেছন পেছন।
বলছেন এ বেরাদার যেমন নবী আমার চলে আসলেন শিশু নবী আর ছাগলগুলা নবীর খুশবু পেয়ে এবার নবীর দিকে ছুটতে লাগলো নবীর কাছে যাওয়ার পর এ ছাগলগুলা চতুষ্পদ জন্তুগুলা নবীর কদমবুসি করলো নবীর কদমবুসি করার পর আল্লাহর হাবিবের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো বেরাদার আল্লাহর হাবিবের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো রাখাল বালকেরা বলে এ বাবা কি জিনিস হয়ে গেল অনেক সময় কেটে গেল রাখাল বালকেরা বলেন না এইভাবে তো সময় কেটে দিল হবে না ছাগলগুলাকে নিয়ে চলো ময়দানে চড়াতে হবে নইলে আমাদের মালিক এ আমাদেরকে বকানি দিবে মার দেবে রাখাল বালকেরা এবার ছাগলগুলাকে ঘুরাতে শুরু করলো এবার টানতে শুরু করলো এবার ছাগলগুলাকে কিছুদিন নিয়ে গেল আবার ছেড়ে দিল এবার ধরতে ধরতে এসে আমার রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়ে গেল নবীর চেহারা দেখতেছে এ বেরাদার বেশ কিছু সময় আরো কেটে গেল আমার রাসূলুল্লাহ গায়েবের সংবাদদাতা নবী এবার বলেন না এ সারা দিন মানে এইভাবে কেটে যাবে সারা মাস কেটে যাবে ছাগল ময়দানে যাবে না আমার রাসূলুল্লাহ ছড়ি মোবারক নিয়ে আগে আগে হাঁটতে লাগলেন ওই ছাগলগুলাকে আর কোনো কথা বলতে হলো না ছাগলগুলাকে হাঁকাতে হলো না নবীর পেছন পেছন এ ছাগলগুলা চলতে শুরু করলো জোরে বলেন চতুষ্পদ জন্তুরা আমার রাসূলুল্লাহকে চিনতে পারলো কিন্তু আমরা এখনো নবীকে চিনতে পারছি না জি চিনতে পারছি না অনেকে চিনেছি চিনেছেন অনেকে আছে এরকম নবী গো ময়দানে নিয়ে চলে গেলেন আর যাওয়ার পরে ছাগলগুলাকে এবার ছড়ির ইশারা করে দিলেন ছাগলগুলা এবার নিজের নিজের জায়গায় ঘাস খেতে লাগলো চড়তে লাগলো এ বিরাদার একদিন গেল দুদিন গেল কয়েকদিন চলে গেল এবার আনিসা হুজাই ফাসুমরা হাজিরাতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটিরা এবার শিউলি ফুলের মালা বিনা সুতোর গেঁথে গেঁথে আল্লাহর নবীর গলায় দিয়ে দিল এবার কুরমা পাতা এবার কেটে এনে রে তাজ বানিয়ে আমার রাসূলুল্লাহর সার মোবারকে দিয়ে দিল নবী যখন পিপাসা তা পিপাসা পানি তখন তাল পাতা ঠোঙায় দুধ দুইয়ে আমার রাসূলুল্লাহকে পান করাই ভাই জান আমার আবার কয়েকদিন কেটে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাবলা গাছে নিয়ে তারা এবার খুব খুব আনন্দ করে এ বেরাদার খুব উম্মাদিত হয় খুশি মানায় এইভাবে আবার কয়েকদিন যাওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল বালকদের কাছ থেকে এবার কিছুটা দূরে ময়দানে চলে গেছেন বাবলা গাছের নিচে নবী আমার পৌঁছে গেছেন বাবলার গাছ ডাল ছেড়ে দিল ডাল খুলে দিল জ্বর থেকে উঠে গেল আল্লাহর নবীকে সেজদা করে নিয়েছে বলে এ তো ঝড় নেই বাতাস নেই কোন দুর্যোগ নেই ঠিক আছে হুজুর আরাম করেন এই নিয়ে যাও ঝড় নেই বাতাস নেই কোন দুর্যোগ নেই এই তো আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লামের ওপরে গাছ পড়ে গেছে চাপা পড়ে গেছে আমাদের দুধ ভাই হোজাই পারে যারা দৌড়তে শুরু করলো আর দৌড়তে দৌড়তে এবার গাছের দিকে যেমন গাছের কাছাকাছি চলে গেল এ বেরাদার আমার রাসূলুল্লাহ ইশারা করে দিয়েছেন গাছ ডাল লাগিয়ে এবার জড় পুঁতে আগে যেমন ছিল তেমন হয়ে গেল রাখাল বালকেরা বলে কি যেন দেখতে পেলাম আল্লাহু আকবার নিজের কাছে রাখার পর এবার ছাগল চড়ানো শেষ ছাগল চড়ানোর কাজ এবার শেষ করে এবার বাড়ি চলে গেল এবার মা হালেমাকে বলে মা আজ একটা ঘটনা দেখেছি বলে বেটিরা কি ঘটনা দেখেছো বলে আমাদের কাছ থেকে আমাদের শিশু ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা দূরে গিয়ে একটা বাবলার গাছের নিচে বসেছিল এ মা কোনো ঝড় ছিল না বাতাস ছিল না কোনো দুর্যোগ ছিল না মা দেখ
দেখলাম গাছ ডাল খুলে জ্বর থেকে ওড়ে এবার পড়ে আছে চাপা পড়ে আছে আমাদের দুধ ভাই আমরা দৌড়তে লাগলাম গাছ আগে যেমন ছিল তেমন হয়ে গেল আমাদের দুধ ভাই সুরক্ষিত ছিল ওই জায়গায় আমরা বুকে জড়িয়ে নিয়ে আমরা নিয়ে সীমা ব্যাপারটা কি হযরত আলে মারাদি আল্লাহু লানাকা বলেন শোনো শোনো ও বেটিরা তোমরা আরো অনেক অলৌকিক ঘটনা দেখতে পাবা বাইরে কাউরে বলিও না বাইরে কাউরে প্রকাশ করিও না বলে ঠিক আছে মা আবার ছাগল চড়াতে ময়দানে নিয়ে যাই হযরতে হালেমার বেটিরা এ বেরাদার নবী আমার ময়দানে একাই যেদিকে যখন চলেন আকাশের মেঘ উঠে নবীকে ছায়া করে যায় এ বেরাদারি অলৌকিক ঘটনা হযরতে হালেমাকে বেটিরা বললেন বলল হযরতে হালিমা বলেন তোমরা দেখবে আরো বেটিরা ব্যস্ত হয়ো না তোমাদের ভয়ের কোনো কারণ নাই এবার যায় ও ময়দানে ছাগল চড়াতে দলের দল ফেরেশতা আল্লাহর তরফ হতে এবার চলে আসে নবী আমার ময়দানে ছাগল চড়ান ফেরেশতারা উকি মেরে মেরে আমার রাসূলুল্লাহকে দর্শন করেন বলে দেন সুবহানাল্লাহ এ বেরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গরম মরুভূমিতে চলেন তখন ওই গরম বালিগুলা সরে গিয়ে নিচে থেকে ঠান্ডা বালি এসে আমার রাসূলুল্লাহর পায়ে সুসুরি দিয়ে নবীকে আনন্দ দেয় ইনি হচ্ছেন আল্লাহর নবী ইনি হচ্ছেন রহমতের নবী ইনি হচ্ছেন আল্লাহর মাহবুব ইনি হচ্ছেন আল্লাহর দোস্ত ইনি হচ্ছেন আল্লাহর পিয়ারা যত সম্মান করব যত ইজ্জত দেব আল্লাহ আমাদের সম্মানকে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন এ বেরাদার আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একদিন মরুভূমি থেকে কিছুটা দূরে আকাল বালকদের কাছ থেকে কিশোরে কিছুটা দূরে এবার রাসূলুল্লাহ বসে গেলেন এমন তো অবস্থায় এ বেরাদার গর্ত থেকে সাপ বেরিয়ে আসলো ফনা তুলে গর্ত থেকে সাপ এসে নবীর কদমবুসি করলো কদমবুসি করার পর নবীর শরীরে এবার ফনা দিয়ে হাওয়া করতে লাগলো এইভাবে বেশ কয়েকটা সাপ এবার গর্ত থেকে বেরিয়ে এসে এ বেরাদার নবীর কদমবুসি করে এবার ফনা দিয়ে হাওয়া করতে লাগলো আনিসা হুজাইফা সুমরা বলে এরে সাপ আমাদের ভাদুদ ভাই মোহাম্মদকে কামড়ে নেবে আর কামড়ে নিল মনে হয় আর বাঁচবে না তাই তো দৌড়তে শুরু করলো রাখাল বালকেরা গায়েবের সংবাদদাতা নবী ইশারা করে দিলেন এবার ইশারা হয়ে গেল ওই সাপেরা নবীর কদমবুসি করে আবার নিজেরা গর্তে চলে গেল আনিসা হুজাইফারা যাওয়ার পর বলে ভাই তোমাকে সাপে কামড়েছে বলে না কামড়ায়নি স্যার মোবারক দেখলো শরীর মোবারক দেখলো কোনো জায়গায় কামড়ের দাগ নাই বলো ভাই কামড়েছে বলে না সাপে কামড়ায়নি এ গোপন কথা আমার রাসূলুল্লাহ বা শিশুকালে এবার বললেন না বলে ঠিক আছে বুকে নিয়ে এবার চলে আসলেও ওই আনিসা হুজাইফা সুমরারা আল্লাহু আকবার এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা হালেমাকে বললে হালেমা বলে বেটিরা তোমরা আরো ঘটনা দেখবা তোমরা বাইরে কাউকে বলিও না আবার একের পরে দ্বিতীয় দিন মাস ওই ময়দানে ছাগল চড়ার জন্য যায় রাখাল বালকেরা এ বেরাদার জঙ্গলের বাঘ ভাল্লুকেরা এবার রাসূলুল্লাহকে দর্শন করে এবার খুশবু পেয়েছে এবার অনেকগুলা বাঘ তারা যুক্তি করেছে আমরা তো বাইরে গেলে আমাদেরকে মেরে দেবে ও রাখালরা সেহেতু চলো যুক্তি করে একটা ছাগলের ছাগল ধরে নিয়ে আসি একটা ছাগল ধরে নিয়ে আসি ওই বাঘেরা যুক্তি করে একটা ছাগল নিয়ে আসবে কারণ যে যদি ছাগল নিয়ে চলে আসি রাখাল বালকেরা যখন আমাদের কাছে আসবে তো ও নবীকে ও শিশু নবীকে আল্লাহর পিয়ারাকে নিয়ে আসবে তখন আমরা নবীর দর্শন করে নিজের আত্মাকে ঠান্ডা করতে পারছি না ওই নবীর কদমবুসি করে নিজের কলিজাগুলাকে ঠান্ডা করব জোরে বলবেন সুবহানাল্লাহ পনের পশু বাঘেরা যুক্তি করে একটা বাদ ছাগল নিয়ে চলে গেল রাখাল বালকেরা হই হাই করতে শুরু করলো এ বেরাদার এবার যেতে ভয় পাচ্ছে বাঘে অনেকগুলা বাঘ এবার গ্রামে খবর দেওয়া হলো হাতিয়ার টাতিয়ার সব নিয়ে আসলো আমার রাসূলুল্লাহ আগে আগে চলতে লাগলেন আপনারা কেউ যাবেন না বনের পশু বাঘ কাউকে ছেড়ে কথা বলে না আমার রাসূলুল্লাহ আগে আগে চলতে লাগলেন এ বেরাদার বাঘের কাছে পৌঁছে যাবেন এমন তো অবস্থায় আমার রাসূলুল্লাহ বলেন এ বাঘেরা বলো তোমরা আমার ছাগল কেন এনেছো আমার ছাগল কেন এনেছো বলো আল্লাহু রাব্বুল আলামিন বাঘের জবান খসিয়ে দিলেন বাঘেরা বলে এ আমিনার কলিজের টুকরো আব্দুল্লাহর নয়নতারা
তোমা আপনা তোমাকে দেখে আমাদের কলেজা ঠান্ডা হয় না তা হয় না তুমি একজন আল্লাহর নবী রহমতের নবী নূর নবী মুস্তাফা তাই ছাগল এই যে রাখা আছে আমরা যুক্তি করেছিলাম যদি একটা ছাগল নিয়ে আসি ও নবীকে নিয়ে আসবে আমরা জিয়ারত করে আত্মাকে ঠান্ডা করতে পারছি না আমরা কদম বুঝি করব তো আমাদের মন জান ভরে যাবে এই তো ছাগল বাগেরা যাওয়ার পর নবীর কদম বুঝি করলো এ বেরাদার রাখাল বালকেরা লোকেরা আশ্চর্যিত হলো হালেমাকে বলে হালেমা তুমি কি এমন পেয়েছো বলে আল্লাহর তরফ হতে আমি একটা বড় নিয়ামত পেয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী ময়দানে চলেন সূর্য কখনো মুখ বের করে আবার রাসূলুল্লাহর চেহারা দেখে আবার সূর্য মুখকে ঢেকে নেয় কেন না আমার রাসূলুল্লাহর থেকে আপনার কি বলে জানো আমার রাসূলুল্লাহ মানে সূর্য চাইতে আমার রাসূলুল্লাহর চেহারা বেশি উজ্জ্বল তাই সূর্য নবীর চেহারা দেখে নিজেকে লজ্জা পেত এ বেরাদার তাই মুখকে ঢেকে নিত তাই কবি বলছেন আমি বল তৈরি করেছি ও হালেমা তোমার ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা সুবহানাল্লাহ বলে দেন ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা শিশু বলে মোর নেবে পাঁচ ছাগল চরা ময়দানে ফেরেশতারা সবে দেখব বলে লুকে থাকে ওই বনে তাকে দেখেন দয়ার নে তাকে দেখেন দয়ার নে রহমতেরই খাজানা দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা মেঘ এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে মেঘ এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে তাকে দেখেন দয়ার নবী তাকে দেখেন দয়ার নবী রহমতেরই সাকিনা দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই সূর্য এসে টুকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই ছেলের মতো ছেলে পে হায় আমি না রইলি না ছেলের মতো ছেলে পে হায় আমি না রইলি না দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা মজলিস খুব সুন্দর সত্যি আপনারা পরিবেশ তৈরি করেছেন আল্লাহ আপনাদের ভালো রাখুক অনেক অনেক অলৌকিক ঘটনা রাখাল বালকেরা দেখছে আর হালেমাকে বলছে হালেমা বলছেন বেটারা দুনিয়ার সত্যি আমার এ দুধ বেটার কোনো ক্ষতি করতে পারবে না তোমরা কাজ করো যায় আসে আড়াই বছর বয়স কোন রাবি বলে সাড়ে তিন বছর বয়স আল্লাহর নবীকে রাখাল বালকেরা আগো ওই বাবলা গাছের ছায়ায় নিয়ে নিজেরা খেলছে আর রাসূলুল্লাহকে খেলাচ্ছে আল্লাহর হুকুম কলম ও জিবরিল যাও রে তাড়াতাড়ি দুনিয়াতে চলে যাও আমার হাবিব অনেক সময় অনেক ভাবে একাই একাই এদিকে সেদিকে চলে যাই ও জিবরাইল ও আজাজিল শয়তান আমার হাবিবকে যেন কোন বিপদে ফেলতে না পারে শয়তানের কাজ বিপদে ফেলা ও জিবরাইল যাও যাও আমার হাবিবের সিনা চাক করে নিয়ে চলে এসো এ সিনা চাক করে এসো আল্লাহর হুকুম হয়ে গেল সিনা চাক করার জন্য এ বিরাদারি
আল্লাহর ফেরেশতা জিব্রাইল সাল্লাম আরো দুইজন ফেরেশতাকে সঙ্গে নিয়ে এবার পানি এবার মশকে পানি নিয়ে আর বালতি নিয়ে থালা নিয়ে সব জান্নাতি নূরের থালা নিয়ে আর একখানা ছড়া নিয়ে এবার নাজিল হয়ে গেলেন তিনজন ফেরেশতা এ বেরাদারি এবার মানুষের রূপ ধারণ করে হাঁটতে হাঁটতে এবার রাখাল বালকদের কাছে পৌঁছে গেলেন হযরত জিব্রাইল সাল্লাম তবে মানুষের রূপ ধারণে রয়েছিলেন এ বেরাদারি হঠাৎ করে আমার রাসূলুল্লাহর হাত ধরে নিলেন জিব্রাইল সাল্লাম নবী বলেন ছেড়ে দিন গো আপনি আমারে কেন ধরলেন বলেন না আমি তোমারে ছাড়ব না নবী বলেন ছেড়ে দিন না আমি তোমারে ছাড়ব না রাখাল বালকেরা বলে ছেড়ে দিন গো না ছাড়া হবে না আল্লাহর ফেরেশতা জিব্রাইল সাল্লাম দুইজন ফেরেশতা ওর সঙ্গে রয়েছেন এবার টেনে টেনে নিয়ে যাচ্ছেন ভাইজান আমার আমার রাসূলুল্লাহ বাড়ি জিব্রাইল আলাইহিস সালামের দিকে দেখতেছেন একবার রাখাল বালকের দিকে দেখতেছেন রাখাল বালকেরা যখন শক্তি লাগালো হযরতে জিব্রাইল সাল্লাম এবার একখানা ছোরা বের করে নিলেন ছোরা বের করার পর রাখালেরাকে দেখালেন রাখালেরা ছোরা দেখে এবার অস্ত্র দেখে হাতিয়ার দেখে এবার দূরে পালাতে লাগলো আল্লাহর ফেরেশতা জিব্রাইল সাল্লাম আমার রাসূলুল্লাহকে একটা গাছের তলে নিয়ে গেলেন পারসে যাওয়ার পরে বেরাদারি আমার রাসূলুল্লাহকে জিব্রাইল সাল্লাম সইয়ে দিলেন সইয়ে দেওয়ার পর এ থালাগুলা রাখলেন বালতি রাখলেন পানির জায়গা পানি রয়েছিল মশক রাখলেন রেখে দেওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লামের শরীর মোবারকের কাপড় খুলে দিলেন কাপড় খুলে দেওয়ার পর আমার রাসূলুল্লাহকে চিত করে সইয়ে এবার বুকে ছোরা মেরে দিলেন বাবু এই ছেলে সত্যি খুব ভালো মন নিয়ে আপনারা প্রোগ্রাম করেন খুব ভালো কমিটির ছেলেরা যেমন পরিশ্রম দিচ্ছেন আল্লাহ তেমন ভাবে রহমত বর্ষণ করছেন আমি সত্যি কমিটি দেখেছি অনেক জীবনে জালসায় লক্ষ লক্ষ কিন্তু জালসাতেও এখানে এসেছি এই ময়দানেও করেছি কিন্তু এসছি আর গেছি লেওয়া দেওয়া করে কিন্তু এবার যা আমি আনন্দ পাচ্ছি এবং শান্তি পাচ্ছি এবং কমিটির ছেলেদের আগ্রহে আমি যে আনন্দ পেয়েছি এবং খুশি হচ্ছি আল্লাহ অবশ্যই খুশি হবেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে বলেন আল্লাহুম্মা আমিন এই কথাগুলো একটু আসতে বললাম মনে কেউ কিছু নিয়েন না কেননা কোনো সময় একটু জোরে হবে কোনো সময় একটু আসতে হবে নাকি বাবু আর জোরেই যদি হুঁকড়ে যায় আলবো না কিন্তু কথা বুঝতে পারবেন না জি তো বুঝানোর জন্য কোনো সময় একটু সুস্থতা অবলম্বন করব হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে সইয়ে দিয়ে বুকে ছোরা মেরে দিলেন বুকে ছোরা দিয়ে এই বুকটাকে সম্পূর্ণ আলাদা করে দিলেন আমার রাসূলুল্লাহ দেখছেন বুক মোবারকটাকে আলাদা করে দেওয়ার পরে এই আপনার কলেজা মোবারক ফুসফুস মোবারক চতুষঙ্গ প্রতঙ্গ গুলা বের করে এবার নূরের থালাতে রাখলেন নূরের থালাতে রেখে দেওয়ার পর ততক্ষণ নবী আমার দেখছেন সব অনুভব করছেন হে বিরাদারি সেখানে আর কেউ নেই তিনজন ফেরেশতা আর আমার রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দৃশ্যগুলো দেখছেন ভাই জান আমারি এবার ওই পানিগুলা বালতিতে ঢেলা ঢালার পরই এবার ওই নূরের থালাই এবার আর নূরের থালাই এবারি সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধুয়ে এবার বেরাদার আস্তে আস্তে করে যেমন ছিল তেমন ভাবে সাজিয়ে দিলেন সব ধুয়ে সাজিয়ে দিলেন আল্লাহর হুকুম হয়েছে হয়েছিল এ বেরাদার সাজিয়ে দেওয়ার পরই আবার হাত বুলিয়ে দিলেন আগে যেমন ছিল তেমন হয়ে গেল আমার রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে এক ফোঁটাও রক্ত বের হয়নি
ইনসিনা চাক বলা হয় বুখারী শরীফের হাদিস ভাই জান আমার বাসতে যদি না পারা যায় বেলাল ভালো বাস তবে মরুর বুকে মিটে কি যায় তোমায় দেখার আশা গোনেবি দাও না কেন দেখো কত কষ্ট পেয়েছিল কত যন্ত্রণা পেয়েছিল হাবিসি দেশে মানু আর ওই কষ্ট পেয়ে তার হয়েছিল বেউস গনেবি হয়েছিল বেউস তবুও তারা ছাড়েনি নবীর নাম তবুও তারা ছাড়েনি কোরআন ছাড়েনি ঈমান আমরা সবাই জানাই নবীকে হাজার সালাওয়াত আল্লাহুম্মা সাল্লে আলা ওলায়ালে সাল্লো আলা মুহাম্মাদিন মুহাম্মাদ ঘর দম সবা পাক নবে মোহাম্মদ হর দম জবাব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো তোমাকে পাঠালাম না যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের জন্য রহমতের ভান্ডার বানালাম আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে রহমতের ভান্ডার করে দুনিয়ায় পাঠিয়েছেন রহমতের কান্ডারি করে পাঠিয়েছেন দয়া শীল করে ক্ষমাকারী করে পাঠিয়েছেন এ বিরাদার ও নবী এবার সিনা চাক হয়ে গেল এবার নবী শুয়েছিলেন এবার উঠে বসলেন এবার বসার পরে ওই তিনজনের দিকে দেখতেছেন আবার রাখাল বালকের দিকে খেয়াল করছেন রাখাল বালক না কেউ যেন নেই বিরাদার গ্রামে গিয়ে এবার খবর দিয়ে দিল হাজিরাতে আনিসা হোজাই পাস সোমরা মাকে বলে মা গো আজ বড় বিপদ ঘটে গেছে মা বলে বেটিরা কি ব্যাপার বলে মা গো আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লামকে মা জমা করে দিয়ে শহীদ করেছে কি কথা বলো বেটিরা বলে মা আমাদের কাছে আমাদের দুধ ভাই ছিল তিনজন ব্যক্তি আসার পর হাত ধরে টানাটানি করে নিয়ে গেল আমরা প্রতিবাদ করলাম হাতিয়ার দেখালো ছোরা দেখালো আমরা পালালাম আমাদের ভাইকে এবার সহিয়ে দিল এবার দূর থেকে দেখলাম মা এবার ওই তিনজনের মধ্যে একজন এবার সইয়ে বুকে ছোড়া মেরে মা এবার জমা করে দিয়েছে মা গো এই রাতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিচলিত হলেনি এ বিরাদার চটপট করে এবার চলতে শুরু করলেন এবার দ্রুত গতিতে কিছু লোকজন যেন চলতে লেগেছে আল্লাহর নবী ময়দানে একাই এই রাতে জিব্রাইল সাল্লাম দুইজন ফেরেশতাকে নিয়ে এবার দূরে চলে গেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রাসূলুল্লাহ একটা পাথরের উপরে বসে এবার দুই চোখের পানি ফেলে কাঁদতেছে
বসে বসে দুই চোখের পানি ঝরাচ্ছেন। লোকজন সব গেল, হালেমা বুকে জড়িয়ে নিলেন, বেটা ওরে আমার ধন কলিজার টুকরো, এসো এ মায়েরা এসো বেটা, কি হয়েছিল বেটা, মা ওইখানে ছিলাম সবাই একসাথে, তিনজন ব্যক্তি আসলো, নেবি কিন্তু গায়েবের সংবাদদাতা নেবি সব জানছেন, কিন্তু ঘটনা ইতিহাস আমার উম্মতিরা বলবে, মানুষের কাছে পৌঁছাবে, তৈরি হচ্ছে হাদিস পাক। দেখেন মা তিনজন আসলো আমার হাত ধরলো, আইলাম ছেড়ে দেওয়া হোক, বলে না ছাড়বো না, ছোরা দেখালো হাতিয়ার দেখালো, রাখাল বালকেরা বোনেরা সব দূরে পালালো, আর এই জায়গাতে আমাকে এনে সইয়ে আমার বুকে ছোরা মেরে আলাদা করে সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধুয়ে আবার সব পানি সহ গুলো নিয়ে চলে গেল, আর হাত বুলালো তো আগে আমি যেমন ছিলাম তেমনই, কিন্তু এক ফোঁটা রক্ত বের হয়নি, তাই নাকি বেটা, বলে হ্যাঁ ঠিক আছে, নাবিকে বাড়ি নিয়ে চলে গেলেন। না না আর ময়দানে ছাগল চড়ানোর জন্য পাঠাবো না, এ ছেলের যদি কিছু হয়ে যায় আমি নার বুকে যদি না লাগাতে পারি, আমি কোরাইশ বংশকে আব্দুল মোতালেবকে আমি কি জবাব দেব, আমি কোন জবাব খুঁজে পাবো না, জবাব দিতে পারবো না। এই রাতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার নিয়ে চলতে লাগলেন মদিনাতুল মাক্কাতুল মুকাররমা শহরে, তাইফ থেকে যাচ্ছেন কোথায় মক্কা শহরে, কথা বুঝতে পারলেন বাবু, একটু বুঝানোর জন্য আসতে বলতে হবে। তো নবীকে যখন হালেমা মক্কা শহরে নিয়ে যান, প্রথমে তো মক্কা শহরে ছিল কলেরা অসুখ, কিসের অসুখ বললাম, কলেরা বুঝতে পারলেন তো, আগে কলেরা বলতো যে গ্রামে ঢুকতো ছোট বড় মিসমার করে চলে যেত বাপ, তাই না, জি, তো কলেরা অসুখ, এখন বলে ডায়রিয়া, ওষুধ বেরিয়ে গেছে আর ওই রকম ক্ষয়ক্ষতি হয় না। তো দে মক্কা শহরে ছিল কলেরা অসুখ, ছোট ছোট বাচ্চারা সব মারা যাচ্ছিল। হাইরাতে খালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহর নবীকে যখন ও আপনার আমেনার ঘরে নিয়ে চললেন, আমেনার ঘরের দিকে নিয়ে চলতে লাগলেন, হাইরাতে খালেমা মক্কা শহরে যখন পৌঁছে গেলেন আল্লাহর কি মহিমা দয়া দেখুন, এই বিরাদার সর্বশক্তিমান রাব্বুল আলামিন আকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক যিনি ভাইজান আমার, আল্লাহর নবীকে নিয়ে যখন খালেমা মক্কা শহরে পৌঁছে গেলেন, এবার মক্কা শহর থেকে কলেরা অসুখ এবার অন্য শহরে চলে গেল, মক্কা পরিত্রাণ পেল, মক্কা বেঁচে গেল। নবীকে যেমনই হালেমা নিয়ে গেলেন মক্কা শহরে, তো কলেরা অসুখ অন্য শহরে পালিয়ে গেল, মক্কা পরিত্রাণ পেল, মক্কা বেঁচে গেল। আল্লাহর নবীকে আমি নার করে নিয়ে গিয়ে পৌঁছে দিলেন আব্দুল মোতালেব সহ তিনার ছেলেরা, নবীর চাচারা সব চাচিরা সব এসে আল্লাহর নবীকে দর্শন করলেন, ভাই জান আমার সবার যেন মন যেন ভরে যেতে লাগলো। হাজিরা তামে নারে দি আল্লাহু তালা আনাকা বলেন, আব্বা আগো ও আব্বা জান, বলে বলো আমেনা, বলে আব্বা এ ছেলেকে আমার নিয়ে এসে হালেমা, তবে দেশে যে কলেরা অসুখ ছোট ছোট বাচ্চারা কলেরা অসুখে মারা যাচ্ছে, আব্বা ছেলেকে কি করব, আর এক বছরের জন্য এই মক্কা শহর থেকে যদি পাঠিয়ে দিই তাহলে ভালো হয়, ছেলেটা সুরক্ষায় থাকবে, তবে নবীকে নিয়ে যাওয়াই মক্কা শহর থেকে কলেরা অসুখ অন্য শহরে চলে গেছে, ইনারা কিন্তু বুঝতে পারেননি ভাই জান আমার, তাই বলে আব্দুল মোতালেব ও আমি আর এক বছরের জন্য দিয়ে দাও, আর এক বছরের জন্য আবার খালেমাকে দিয়ে দিলে, যাও লালন পালন করো গা। হালেমা সব অলৌকিক ঘটনাগুলা আমেনাকে বললেন, যে আমেনা
এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে। আমিনা মুচকি হেসে বলেন, মৃদু হেসে বলেন, বোন ভয়ের কোনো কারণ নাই, দুনিয়ার শক্তি চলে আসে, ও আমার ছেলের কোনো ক্ষতি করতে পারবে না, বলে দেন সুবহানাল্লাহ, ক্ষতি করতে পারবে না, যাও তুমি নিয়ে গিয়ে লালন পালন করো। আর এক বছরের জন্য আবার পাঠিয়ে দিলেন তাইফ, হালেমার বাড়িতে লালন পালন আমার রাসূলুল্লাহ। বেরাদার এ করতে করতে আর এক বছর কেটে গেল, আবার 4.5 বছর বয়স হয়ে গেল, 4.5 বছর বয়স, 5 বছর বলে মানে 4.5 বছর মানে 5 বছর। নবীকে এবার নিয়ে চলতে চলতে এবার রাস্তায় পিপাসিতা হয়েছেন হাজিরাতে হালেমা, তো শিশু নবীকে একটু এখানে বসিয়ে দিয়ে সঙ্গে না নিয়ে গিয়ে এখানে বসিয়ে আমি একটু পানির জন্য গ্রামে যাই। ও হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পানির জন্য পানির তলাশে বেরোলেন। এই বিরাদার আল্লাহর নবীকে বলেছিলেন, ও বেটা তুমি এখানে বসে থাকে কোনো জায়গা যেও না। আল্লাহর নবীকে রেখে হালেমা চললেন আল্লাহু আকবার পাশে বন জঙ্গল। এবার হালেমা পানির তলাশে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জঙ্গলে চলে গিয়ে সেজদাই পড়ে আছেন। সেজদাই নবী আমার কাঁদতেছেন, ইয়া রাব্বে কাবলি উম্মতি, বনের অনেকগুলা পশু গো বাঘ ভাল্লুকের আয়ে বাড়ি, আল্লাহর নবীর সঙ্গে কাঁদনে বাড়ি চলে এসেছে নবীর খুশবুতে, বাঘ ভাল্লুকেরা সব ঘিরে আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হালেমা পানি নিয়ে আসার পর দেখছেন ছেলে নেই, তাই তো কি হলো, বাঘে খেয়ে নিল নাকি, কেউ মেরে দিল নাকি, কি ঘটে গেল, কি হয়ে গেল? তবে আমি এর আগে রাস্তা দিয়ে একবার নিয়েছিলাম মক্কা শহরে, না মক্কা শহরে গিয়ে মায়ের বুকে লেগে গেল। আজ রাতে হালেমা এবার চড়তে চড়তে মক্কা শহরে হাজির হয়ে গেলেন, আমেনার ঘরে গেলেন। বা আমেনা বলেন, ও হালেমা আমার ছেলে কই, আমার ছেলে কই? হালেমা বলেন, ছেলে আসেনি? বলে না আসেনি, কাবাই গেল নাই। ওই বেরাদারি এবার হুলুস তুলুস শুরু হয়ে গেল, আল আমিন নবীকে কিন্তু খুঁজে খুঁজে আর যেন পাই না। এ বেরাদার হালেমা সব ঘটনা গোলা বললেন। একজন ঈসাই পণ্ডিত এবার পণ্ডিতের কাছে যেতে বলল, এবার পণ্ডিতের কাছে গেলেন হাজরাতে হালেমা। পণ্ডিত বলে, শুনো হালেমা, ওখানে একটা মাটির পুতুলি আছে, যাও, যিনি শয়তান ঢুকেছিল মাটির পুতুলিকে গিয়ে বলো মোহাম্মদ কোথায় আছে বলে দিতে পারবে, মোহাম্মদ সাল্লামের কি হয়েছে বলে দিতে পারবে, বেঁচে আছে না মারা গেছে তা বলে দিতে পারবে। হাজিরাতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই পুতুলির কাছে গিয়ে বলেন, ও পুতুলি বলো বলো, ওই আমার দুধ বেটা মোহাম্মদ কোথায় আছে? যেমন মোহাম্মদ বালা ওই পুতুলি মুখের বলে আছড়ে পড়ে ভেঙে গেল, বলে দেন সুবহানাল্লাহ। পণ্ডিত বলে, হালেমা ছেলের কোনো ক্ষতি হয়নি, আমি বলে দিচ্ছি। ওই পণ্ডিত এবার ধ্যানে চলে গেল, ধ্যান থেকে উঠে বলে, তোমার ছেলে ওই জঙ্গলে দেখো সেজদাই আছে, ছেলেটা তোমার সেজদাই কাঁদছে, তবে গেলে অনেকগুলা বাঘ ভাল্লুক ঘিরে আছে, ও বাঘ ভাল্লুকেরাকে তোমরা কিছু বলিও না। এবার ঠিক আছে, লোকজনদের নিয়ে এবার চলতে শুরু করলেন, ওই বনে দেখছেন জঙ্গলে দেখছেন, হ্যাঁ আল আমিন শিশু নবী 4.5 বছরের ওই সেজদাতে রয়েছেন ভাই জান আমার, বাঘ ভাল্লুকেরা ঘিরে আছে, সবার চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে। এবার চলে গেলেন আব্দুল মোতালেব সহ ছেলেরা লোকেরা, এ বিরাদার হালেমাও চলছে না, চলছিলেন আগে আগে, এবার চলে যাচ্ছেন, বাঘেরা ভাল্লুকেরা রাস্তা দিয়ে দিল। হাজিরাতে হালেমা বুকে জড়িয়ে নিলেন, এ বিরাদার বাঘ ভাল্লুকেরা কদম বসি করে এবার তারা
তারা বিদায় নিল আল্লাহর নবীকে এবার মক্কা শহরে এনে আমেনার এবার কোলে দিয়ে দেওয়া হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব নিলেন বুকে লাগিয়ে গিয়ে কাবা দর্শন করিয়ে নিয়ে আসলেন নবীর চাচারা বুকে নিয়ে আদর করলেন একের পরে দ্বিতীয় আদর করার পরে নবীর চাচিরা বুকে নিয়ে আদর করলেন উফিসানিতে চুম্বন দিলেন ভাইজান আমার এবার অনেক ছেলে মেয়েরা লোকেরা এসে দেখে নিজেদের কলেজাটা গোলা ঠান্ডা করে চলে যেতে লাগলো হযরত আমেনার কোলে আমার রাসূলুল্লাহ হযরত আমেনার কোলে আমার রাসূলুল্লাহ ও বেরাদার অনেক সময় কেটে যাওয়ার পর হযরত আমেনা বুকে লাগিয়ে বাড়ি কোলে নিয়ে আছেন আমেনার অঝরণে চোখের পানি বয়ে যাচ্ছে আর আমেনা আল্লাহর নবীর চেহারার দিকে দেখছেন আর আর রাসূলুল্লাহর সর মোবারক আমেনা হাত বোলাচ্ছে কোলে নিয়ে আছে মা হাইজি ডাক যে মা 10 মাস 10 দিনে পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল ও মায়ের মনে রইল বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা ছেলের যখন কিছু হয় মায়ের কোলে যায় আগুন জ্বলে যায় ছেলের যখন কিছু হয় মায়ের কোলে যায় আগুন জ্বলে যায় ওই আগুন তো নিভে না কিছুতে আমার মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে রইল যন্ত্রণা ছেলে আছে গো বিদেশে বিদেশীর রূপে ছেলে আছে গো বিদেশে বিদেশীর রূপে মায়ের সাথে দেখা হলো না মায়ের মনে আছে যন্ত্রণা গো মায়ের মনে রইল বেদনা মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায় মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায় ছেলে ভুলতে পারে মা ভুলবে না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা যে মা 10 মাস 10 দিন পেটে অতি কষ্টে জন্ম দিল ও মায়ের মনে রইল বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা মা মা বলো বেটা টাইফে থাকলাম 4.5 বছর 4.5 বছর পর তোমার বুকে তুমি লাগালে মা মক্কার ছোট বড় ছেলে মেয়ে সবাই খুশিতে ভরপুর তুমি আমাকে বুকে লাগানোর পর কোলে বসিয়ে কপাল মোবারকে হাত বুলিয়ে কেন চোখের পানি কলেজা ফাটিয়ে ফেলছো মা আমেনার যেন কলেজাটা ফেটে যাচ্ছে কেন কাঁদছো মা সবাই তো খুশিতে ভরপুর বেটা মোহাম্মদ আমার কাঁদার কারণ বেটা বলতেই হয় মা বলো মা বলো বেটা তোমার আব্বা যদি আজ থাকতো তোমার আব্বা যদি আজ থাকতো তুমি আমার কোল থেকে তোমার আব্বাকে
আব্বা আব্বা বলে ডাক দিতে। তোমার আব্বা তোমার দুই হাত ধরে বুকে লাগিয়ে তোমাকে চুম্বন দিয়ে আদর করত। আমি তোমার মা বসে বসে দেখতাম, আমাকে কতই না ভালো লাগতো বেটা। তুমি আমার কোল থেকে আব্বা আব্বা বলে ডাক দিতে, তোমার আব্বা দুই হাত ধরে বুকে লাগিয়ে তোমাকে চুম্বন দিত। আমি বসে বসে দেখতাম বেটা, আমাকে কতই না ভালো লাগতো। ধন মা আমার আব্বা কোথায় বলে বেটা, তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছিল, অক্কা শহর থেকে।